আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে বলছিলাম, সুমন। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। জি, আমি বলছি যে আমি আজকে 15 দিন আমি ডান পায়ে এই মানে ডান পায়ে গোড়ে ব্যথা করতেছে, এবং আমি যতক্ষণ হাসি ততক্ষণ ভালো লাগে। আমি ওই যে একটু ক্রিম করে আমি একটা মেডিসিন ডাক্তারে দেখেছিলাম, তো উনি কিছু ওই যে ওষুধ দিয়েছিল, ক্রিমটা এখন কমছে, কিন্তু আমি যদি বসা থাকি তখন কিন্তু ওই ক্রিমটা মানে বাড়ে। কোথায়? পায়ের গোড়ালিতে? ডান পায়ের গোড়ালি এবং নিচে হাঁটুর নিচে এই যে ব্যথা করে। আপনার বয়স কত? আমার বয়স 32। এমনিতে কি করেন? আপনার পেশা কি? আপনি কি করেন? যে আমি ড্রাইভিং করি। আচ্ছা, আপনি কি ঘুম থেকে উঠে সকালে বা বসে আছেন দাঁড়াতে গেলে ব্যথাটা বাড়ে, ঠিক না? জি 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 জি। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এটা কমন, আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে সে বসে আছে, যখন সে দাঁড়াতে হাঁটতে যাবে আর দাঁড়াতে মানে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা হয়, বা সকালে যেটা হয় যে সকালে উঠেও এই সমস্যাটা খুব বেশি হয়, আবার অনেকক্ষণ বসে আছে দাঁড়াতে গেলে তখন তার এই সমস্যাটা হয়। সেটা হচ্ছে পায়ের তলায় প্ল্যান্টার ফ্যাসাইটিস নামক একটা সমস্যা হয়, বা ক্যালকিনিয়াল স্পার হতে পারে। এবং এইটা আমি বারবার বলছি, এই সকল ক্ষেত্রে মোস্ট অফ দ্য কজই হচ্ছে জুতা। যদি যে জুতার ব্যবহার, যদি টাইট ফিটিং জুতা ব্যবহার করে এবং জুতার সোল যদি অনেক শক্ত থাকে, বা খালি পায়ে হাঁটে মানুষ, বাসা অনেকেই খালি পায়ে হাঁটে, যেহেতু এখন মোস্ট অফ দ্য বাসা, ইভেন কি গ্রামের বাসাও কিন্তু ফ্লোর পাকা করা, তো পাকা বাসা আর মাটির বাসা এক না। অবশ্যই, সো যারা মাটির বাসায় থাকে, ফ্লোর মাটি কোনো পাকা নেই, তারা খালি পায়ে হাঁটতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যাদের পাকা করা আছে তারা বাসাও, তাকে সফট জুতা ব্যবহার করতে হবে, না হলে এই জাতীয় এই সুমন সাহেবের মতো সমস্যা হতে পারে, যেটা ডাক্তারের নাম হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়াল স্পার, দুইটাই একই সেম, কাছাকাছি, একটা একটু বেশি খারাপ, একটা একটু কম। তো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনাকে এখন জুতা কারেকশন করতে হবে এবং সবসময় সফট সোলের জুতা ব্যবহার করবেন, আর আপনার ওজন উচ্চতা অনুযায়ী যদি ঠিক থাকে ভালো, না হলে বেশি হয়ে থাকলে কমিয়ে ফেলতে হবে, এবং আপনার পাটাকে একটা অ্যাসেস করতে হবে, পায়ের তলাটা আর 10টা স্বাভাবিক মানুষের তলার মতো কিনা একটু দেখতে হবে, মানে একজন ডাক্তারের কাছে গেলে যারা এই বাত ব্যথা বিশেষজ্ঞ বা আমাদের মতো ডিসেবিলিটি পুনর্বাসন নিয়ে কাজ করে, তারা দেখলি পায়ের তলা যে কোনো প্রবলেম আছে কিনা সেটা কারেকশান করা যাবে বিভিন্নভাবে, সেটা করতে হতে পারে। আরেকটা করতে পারেন, আপনি নিয়মিত কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন প্রতিদিন 10 মিনিট টানা, 1 মাস 15-20 দিন, এটা সমস্যাটা ঠিক হয়ে আসবে। তারপরেও কিন্তু আপনাকে ওই জুতার ব্যবহারটা কারেকশান করতে হবে, জুতা যদি কারেকশান না করেন তাহলে এই সমস্যাটা আজীবন থেকে যাবে। প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়ার স্পার হলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কীভাবে করা হয়? আসলে এটা আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা চলে আসছে এবং নিরাপদ চিকিৎসা, ব্যথার ওষুধ রুগী হয়তো 5 দিন 10 দিন 7 দিন খেতে পারে প্রাইমারি স্টেজে, কিন্তু তারপরও যদি দেখে বারবার হচ্ছে তাহলে তাকে কজ আইডেন্টিফাই করতে হবে, যে ফুটে কোনো সমস্যা আছে কিনা, সেটা কোনো গঠনগত অ্যানাটমিক্যাল প্রবলেম আছে কিনা, যদি থাকে তাকে শু কারেকশন করতে দিব আমরা, যে জুতাটাকে কারেকশন করে যেন তার এটা সমাধান হয়ে যায়। আবার আমি বলছি যে অতিরিক্ত ওজন হলে হতে পারে, বা জুতা সে যেটা ব্যবহার করছে বাসা দীর্ঘদিন একই রকম জুতা, সেটা আমরা দেখলেই বুঝতে পারি। তো এটা হচ্ছে বেসিক চিকিৎসা। আমি কেন এইদিকে জোর দিচ্ছি, আমরা যে চিকিৎসাটা করি সে চিকিৎসা করার পরে ভালো হয়ে গিয়ে আবার ব্যথা আসে, মূল কারণ হচ্ছে ডিউ টু একই কজ বারবার উপস্থিত হয়, যে কারণে তার ব্যথাটা হচ্ছে। কারণ যদি আপনি না শুধরে দেন বা সমাধান করেন তাহলে কিন্তু আবার ব্যথা। এক্ষেত্রে মনে হয় রোগীকে কাউন্সেলিং এর একটা ব্যাপার আছে, তাকে বুঝিয়ে বলতে হবে যে কেন তার এই সমস্যাটা হচ্ছে এবং ভবিষ্যতে আবার যেন না হয় সেই জন্য তার কি করণীয় করণীয়। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা এখানে লেজার অত্যন্ত কার্যকরী চিকিৎসা, লেজার পাশাপাশি ফুটের বিভিন্ন স্ট্রেসিং, ড্রাই নিডেলিং, এগুলো খুব কাজ করে, এবং পিআরপি থেরাপি খুবই ইফেক্টিভ। তো এগুলো আমি একেবারে লেটেস্ট থেরাপির চিকিৎসার কথা বলছি, এবং উন্নত বিশেষ স্টেম সেলও দেওয়া হয়, তো এক্সপেন্সিভ, তো ওই দিকে না গিয়ে আমরা যদি লেজার এবং বিভিন্ন স্ট্রেসিং করাতে পারি, জুতা কারেকশন করে দিই, এতেই রোগী ভালো হয়ে যায়। আমার মানে লেজার এবং পিআরপি যেটা আপনি বললেন, প্লেটলেট রিচ প্লাজমা দিয়ে যেটা করা হয়, এটা অনেক আধুনিক একটা চিকিৎসা এবং আমাদের দেশে এটা আমরা এখন পাচ্ছি। জি, অ্যাভেলেবল, আমরা ডিপিআরসি তো করে থাকি এবং অনেক গভর্নমেন্ট হাসপাতালও এখন ডাক্তার করে থাকে, এখন করা হচ্ছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা
আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।